ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন, আল্লাহ আপনাকে হেফাজত করুন। মাহবুব ভাই, মসজিদের উপরে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ লেখা, ওই মসজিদে সালাত আদায় করা যাবে কি? আল্লাহ আপনাকে আমাকে মুসলিম ভাই এবং সবাইকে হেফাজত করুন, আল্লাহুম আমিন। এবং শিরিক থেকে আমাদেরকে বাধা দেয়। এই সমস্ত মসজিদে নামাজ হবে তাতে, কিন্তু যে সমস্ত মসজিদগুলিতে মাজার দরগালে ওই যে কবর টবর আছে ওই মসজিদে নামাজ হবে না। আর এইগুলি আল্লাহ লেখা মোহাম্মদ লেখা, এগুলি তো আমাদের দেশের জানেন তো যে কত প্রকার শিরিক বিদাতের মধ্যে লিপ্ত থাকে, এগুলি নিয়ে বিশ্বাস করে। আল্লাহ এবং রাসুলকে এরকম সমকক্ষ করে দেওয়া ঠিক না। যে সমস্ত লোকের শিক্ষা দীক্ষা নাই তারা এগুলি ভুল করতে পারে, কিন্তু শিক্ষিত লোক এগুলি করে রাখছে, এগুলি এক মসজিদে আর এক মসজিদে এগুলি করে, এটা নিয়ে তো আলেমুলাম অনেক কথাবার্তা বলছে। তো এগুলি থেকে দূরে থাকা, আর মসজিদে এমন কিছু সামনের অংশে লাগানো ঠিক না যেগুলি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, মানুষের নামাজে ডিস্টার্ব হবে, বিনয় নম্রতা কেড়ে নিবে, খুশু খুশু নষ্ট হয়ে যাবে, আর এটা নিয়ে অনেক কথা রয়েছে। যাই হোক, দেখেন মসজিদ নববী, মসজিদের ঘর আল্লাহর ঘর, সেখানে তারা আল্লাহর নামটা সুন্দর করে লেখছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম অনেক জায়গায় লেখছে, কোন জায়গায় আল্লাহু আকবার, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এক জায়গায় লেখে নেয়। লেখলে পুরোটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পুরোটা, কিন্তু এভাবে এক পাশে আল্লাহ এভাবে এক নাম, এগুলিতে এরা মনে করে কি যে আমরা খুব রাসুলকে নিয়ে মহব্বত করি, কিন্তু রাসুলের সুন্নাহ ইত্তেবা অনুসরণের যে অর্থ জানে না এটা বোঝে না। তার মানে মক্কা মদিনা মসজিদগুলিতে রাসুলের নাম এভাবে আল্লাহ মুহাম্মদ একসাথে লেখে নেয়, তার মানে আল্লাহ রাসুলকে তারা ভালোবাসে না নাকি? খালি তারাই ভালোবাসে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কোরআন হাদিস না বুঝে খালি উল্টা পুল্টা বকে এরা, আর কোরআন হাদিস যারা বোঝে তাদের বিরুদ্ধে খালি তাদের ভুলি, নিজেরা যে বোঝে না এটা জানে না। এখনো তো হাজার হাজার মানুষ আরবি পড়তে পারে না, এবারত পড়তে পারে না হাদিসের, আর মনে করে একটু পড়ে আমরা বড় হয়ে গেছি। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে, কি অবস্থা আমাদের, আল্লাহ হেফাজত করুন। রহমান হাজার সাল্লাহ সাল্লাম।